প্রথম ইনিংসে 8 উইকেট হারিয়ে 393 রানে ডিক্লেয়ার ঘোষণা করেছিল ইংল্যান্ড। আর প্রথম ইনিংসে বোলিং করতে নেমেই দুর্দান্ত ছিল ইংল্যান্ড, কারণ 386 রানের মধ্যেই গুটিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়াকে। তবে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমেই ইংলিশ ব্যাটসম্যানরা যেন নিজেদেরকে মেলে ধরতে পারলেন না, অল আউট হয়ে গেলেন 273 রানের মধ্যেই। তাই তো জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে টার্গেট দাঁড়ায় 281। আর যেভাবে ব্যাটিং করতে নেমে ডেভিড ওয়ার্নার এবং উসমান খাজার দুর্দান্ত শুরু, শেষ পর্যন্ত চতুর্থ দিন শেষ করেছে 3 উইকেট হারিয়ে 107 রানে। অস্ট্রেলিয়ার জন্য ফাইনাল দিনে প্রয়োজন 174 রান, অপরদিকে ইংল্যান্ডের প্রয়োজন 7 উইকেট, কারণ আউট হয়েছেন ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবোসেনে এবং স্টিভেন স্মিথ। তবে অনেকটা জয়ের প্রান্তেই অস্ট্রেলিয়া, কারণ উসমান খাজার মতো ব্যাটসম্যান এখনও অপরাজিত। তাদের হাতে রয়েছে ট্রেভিস হেড, ক্যামেরন গ্রিন এবং অ্যালেক্স ক্যারির মতো আরও ব্যাটসম্যানরা, তাই এসএসের প্রথম টেস্ট অস্ট্রেলিয়ায় জিতে নিবে অনেকের ধারণা। নিজেদের ঘরের মাঠে প্রত্যাশা অনুযায়ী রান করতে পারেনি ইংল্যান্ড, তাই তো এই হার তাদের আক্ষেপের কারণ হয়ে দাঁড়াতে পারে।